আকাশবাণী। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সিবিআই এর পেশ করা স্ট্যাটাস রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে মন্তব্য সুপ্রিম কোর্টের। চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার এবং তাদের ওপর আক্রমণ দুর্ভাগ্যজনক বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্তব্য করেছেন। জম্মু কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফা নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। এয়ার মার্শাল অমরপ্রীত সিং নতুন বায়ুসেনা প্রধান হয়েছেন। প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী এবারে দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। হারিকেন হেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছড়ে পড়ার পর এ পর্যন্ত অন্তত ১১৬ জনের মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সিবিআই এর পেশ করা স্ট্যাটাস রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে মন্তব্য সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এ পর্যন্ত তদন্তের অগ্রগতি নিয়ে আজ নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। বেঞ্চ তা খতিয়ে দেখেন। শতপ্রণোদিত এই মামলার পঞ্চম শুনানির শুরুতেই আজ নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার জানান, সমাজ মাধ্যমে এখনও তরুণী চিকিৎসকের ছবি ঘোরাফেরা করছে। এ ব্যাপারে নজরদারির জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রককে নোডাল অফিসার নিয়োগের আবেদন জানান তিনি। আরজিকর কাণ্ড নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্যের ছবি বিতর্কের সৃষ্টি হয়েছে, তা বন্ধ করার জন্য নির্দেশ দিতে বলেন শ্রীমতী গ্রোভার। যদিও প্রধান বিচারপতি জানান, এই নির্দেশ দেওয়ার জন্য শুনানির প্রয়োজন রয়েছে। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, এটি সাধারণ খুন ও ধর্ষণের ঘটনা নয়। তাদের কাছে 4 জনের নাম রয়েছে যারা অকুস্থলে ছিলেন। ইতোমধ্যেই 2 জনের নাম সিবিআইকে দেওয়া হয়েছে। তদন্তের আওতায় থাকা হাসপাতালে কর্মরত 7 ব্যক্তিকে সাসপেন্ড করারও দাবি জানান তিনি। একই আবেদন জানান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের আইনজীবী করুণা নন্দীও। এরপরই তদন্তের অধীনে থাকা ব্যক্তিদের নামের তালিকা আদালতে জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন প্রধান বিচারপতি। জবাবে রাজ্যের আইনজীবী জানান, 5 জনকে ইতোমধ্যে সাসপেন্ড করা হয়েছে। প্রভাবশালী হলেও সিবিআই নামের তালিকা দিলে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে বলে রাজ্যের তরফে আশ্বস্ত করা হয়। হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী জানান, 15ই অক্টোবরের মধ্যে 28টি হাসপাতালে সিসিটিভি বসানো এবং শৌচাগার নির্মাণ ও সংস্কারের কাজ হয়ে যাবে। এরপরই 31শে অক্টোবরের মধ্যে সব কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। পরের শুনানিতে টাস্কফোর্সকে রিপোর্ট জমা দিতে হবে বলে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রধান বিচারপতি জানান। এদিকে টাস্কফোর্সে পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি নেই বলে ইন্দিরা জয়সিং আদালতের গোচরে আনেন। রাজ্য থেকে কমপক্ষে 1জন প্রতিনিধি রাখার অনুরোধ জানান তিনি। তার বক্তব্যে সহমত প্রকাশ করেন প্রধান বিচারপতিও। নবরাত্রির পর আদালত খুললে নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার এবং তাদের উপর আক্রমণ দুর্ভাগ্যজনক বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্তব্য করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ডক্টর রামমনোহর লোহিয়া হাসপাতালের 10ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, ডাক্তাররা রোগীদের জীবন বাঁচাতে সব রকমভাবেই চেষ্টা করেন। ये गलत सर्वथा निंदनीय। सभी को ये बात समझनी चाहिए कि डॉक्टर मरीज की जान बचाने के लिए सारे उपाय करते हैं, लेकिन फिर भी यदि कोई अप्रिय घटना हो जाती है, इसके लिए डॉक्टर या अस्पताल के कर्मचारियों के साथ दुर्व्यवहार नहीं करना चाहिए। कोई भी डॉक्टर अपने मरीज का अहित नहीं चाहते, लेकिन कई बार विज्ञान में भी सारे समाधान उपलब्ध नहीं होते। তিনি বলেন, সরকার দেশে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রটির সম্প্রসারণে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা রূপায়ণের ফলে মহিলারা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে গত 10 বছরে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, মেডিকেল কলেজের সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। নবনির্মিত অধিকাংশ এইমসে MBBS কোর্স চালু হয়েছে। 2023-এর ব্যাচের শিক্ষানবিশী IPS আধিকারিকদের একটি দল আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেন, সর্বভারতীয় বিভিন্ন চাকরির মধ্যে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা সুশাসনের মেরুদণ্ড বলেও তিনি উল্লেখ করেন। আগামী দিনে ভারত এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আজকের শিক্ষানবিশী IPS অফিসাররা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জম্মু কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফা নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামীকাল 7টি জেলার 40টি বিধানসভা আসনে ভোট গ্রহণ। এই 40টি আসনের মধ্যে 16টি কাশ্মীর ডিভিশনে, বাকি 24টি রয়েছে জম্মু অঞ্চলে। এই দফায় 415 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 39 লক্ষেরও বেশি ভোটার। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন মোট 3টি দফায় সম্পন্ন হচ্ছে। প্রথম দফায় ভোট পড়েছিল 61% বেশি, দ্বিতীয় পর্যায়ে 57% বেশি ভোট পড়েছে। এদিকে হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান জমে উঠেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাওয়ানি খেরা বিধানসভা কেন্দ্রে এক জনসভায় বলেন, গত 10 বছরে বিজেপি রাজ্যের উন্নয়নে কাজ করেছে। তিনি আজ হাসি, নারনাউন্দ এবং পাঁচকুলার নির্বাচনী জনসভায় যোগ দেন। লোকসভার বিরোধী দলনেতা শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ হরিয়ানা বিজয় সংকল্প যাত্রার সূচনা করেছেন। আম্বালার নারায়ণগড়ে এক জনসভাতেও অংশ নেন তিনি। জেজেপি এএসপি প্রার্থী তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালা এবং এএসপি প্রধান সাংসদ চন্দ্রশেখর আজাদ আজ উচানার ধনখারি গ্রামে জনসভায় ভাষণ দিয়েছেন। উল্লেখ্য, 5ই অক্টোবর রাজ্যে বিধানসভা নির্বাচন। এয়ার মার্শাল অমরপ্রীত সিং নতুন বায়ুসেনার প্রধান হয়েছেন। নতুন দিল্লিতে আজ তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে তিনি বায়ুসেনার উপপ্রধানের দায়িত্ব সামলেছেন। 1984 সালের ডিসেম্বরে ফাইটার পাইলট হিসেবে তিনি কাজে যোগ দেন। প্রায় 40 বছরের দীর্ঘ চাকরি জীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। উল্লেখ্য, এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী আজই অবসর গ্রহণ করেন। ভারতের টেলিকম বিধি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ট্রাই ডিজিটাল রেডিও ব্রডকাস্ট নীতি সংক্রান্ত একটি কনসালটেশন পেপার আজ প্রকাশ করেছে। ভারতে বেসরকারি রেডিও সংস্থাগুলির জন্য সুসংহত ডিজিটাল রেডিও ব্রডকাস্ট নীতি তৈরি এর লক্ষ্য। আগামী 28 অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট অংশীদাররা এ বিষয়ে তাদের মতামত জানাতে পারবেন। স্বচ্ছতাই সেবা অভিযানের অঙ্গ হিসেবে আজ শুনবেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ আলোচনা মানসিকতায় পরিচ্ছন্নতা। শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এতে অংশ নিয়েছেন পূর্ব রেল ও কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এবং আয়কর দপ্তর ধানবাদের যুগ্ম কমিশনার দেবাশিস বিশ্বাস। সঞ্চালনায় কল্যাণ লাহা। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী এবারে দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। 70তম জাতীয় চলচ্চিত্র উৎসবে আগামী মাসে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব বলেন, কলকাতার রোয়াক থেকে উঠে এসে চলচ্চিত্র জীবনের উত্তুঙ্গ পর্যায়ে পৌঁছানোর তাঁর এই যাত্রা পরের প্রজন্মকে উৎসাহিত করবে। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে নির্বাচক মণ্ডলী মিঠুন চক্রবর্তীকে মনোনীত করছেন। সংবাদ মাধ্যমকে শ্রী বৈষ্ণব বলেন, পরিশ্রম এবং সংগ্রামী মিঠুন চক্রবর্তীর জীবন সংগ্রাম এবং কৃতিত্বের মিশ্রণ। অন্যদিকে মিঠুন চক্রবর্তী এই পুরস্কার তাঁর পরিবার ও ভক্তদের উৎসর্গ করেছেন। দাদা সাহেব ফালকে সম্মানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনেতা মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন। ভারত কাজাখস্তান যৌথ সামরিক মহড়া কাজিনদের 8ম সংস্করণ আজ উত্তরাখণ্ডে শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কুমায়ুন রেজিমেন্টের 120 জন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাস বিরোধী অভিযানে উভয় পক্ষের সামরিক ক্ষমতা বৃদ্ধি এই যৌথ মহড়ার লক্ষ্য। হারিকেন হেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছড়ে পড়ার পর এ পর্যন্ত অন্তত 116 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র নর্থ ক্যারোলাইনার বুনকম্প কাউন্টিতেই 30 জন প্রাণ হারিয়েছেন বলে খবর। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ পূর্বাঞ্চলে বিদ্যুৎ না থাকায় 27 লক্ষ মানুষ সমস্যায় পড়েছেন। বন্যার জেরে আটকে পড়েছেন হাজার হাজার মানুষ। গভর্নর রয় কুপার জানিয়েছেন, বন্যায় প্রায় 300টি রাস্তা অবরুদ্ধ, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি সেতুও। ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে রাশিয়া বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেন জানিয়েছে, 73টি ড্রোনের মধ্যে 67টি তারা ধ্বংস করেছে। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ মুম্বাই থেকে ক্রুজ ভারত মিশনের সূচনা করেছেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। ক্রুজ পর্যটন ক্ষেত্রে ভারতকে বিশ্বের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এর লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসের 2 তারিখ ঝাড়খণ্ডে 83,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। সফরকালে প্রধানমন্ত্রী হাজারিবাগে 79,000 কোটি টাকারও বেশি ব্যয়ে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা করবেন। দেশের 549টি জেলা এবং 2,740টি ব্লকের প্রায় 63,000 গ্রাম এর ফলে উপকৃত হবে। কানপুরের গ্রিন পার্কে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ক্রিকেট টেস্টের 4th দিনের শেষে ভারত বাংলাদেশের থেকে 26 রানে এগিয়ে রয়েছে। বৃষ্টি ও মাঠ ভেজা থাকার কারণে প্রথম দিনের বেশিরভাগ সময় এবং দ্বিতীয় ও তৃতীয় দিন খেলা হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সিবিআই এর পেশ করা স্ট্যাটাস রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে মন্তব্য সুপ্রিম কোর্টের। চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার এবং তাদের উপর আক্রমণ দুর্ভাগ্যজনক বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্তব্য করেছেন। খবর শেষ হলো।